তো মন্দিরে যত সব বৈষ্ণব মানুষ আছে ওদের সবাইকে পার্টি দিবে এরকমটা আমার সাথে কক্ষনো হয়নি আজকে মানে এই বিয়ের প্রথমবার আমি চার্জার লাইট জ্বালিয়ে আমি রেডি হচ্ছি উশা করেছে এখানে সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এরপর রোজ ওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছো খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এখন টাইম হচ্ছে সন্ধ্যার কী বল সিক্স সিক্স ফিফটি তো এখন টাইম হচ্ছে সন্ধ্যার সিক্স ফিফটি আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো মানে বাকি যে একটু সময় আছে আর কি দিন শেষ হওয়ার তো এই পুরো দিনটাতে আমি কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন যাব হলো মন্দিরে কারণ কি আজকে মাতাজির যে ছেলের বিয়ে হয়েছিল তো মন্দিরে যত সব বৈষ্ণব মানুষ আছে ওদের সবাইকে পার্টি দিবে এটা সব বৈষ্ণব মানুষরাই করে মানে আমার যখন বিয়ে হয়েছিল তোমরা যারা যারা অনেক আগে থেকে আমার ভিডিও ফলো করো দেখছো ওরা অবশ্যই জানো যে আমার যখন বিয়ে হয়েছিল বোভাত তো হয়েছিলোই কিন্তু আলাদা করে আবার মন্দিরে সবাইকে প্রসাদ খাইয়েছিলো আর কি মানে পার্টি দিয়েছিল আর মানে দ্বিতীয়বার যেটা বোভাত আর কি ওটা করেছিল তারপর আমার বিয়ে পরপর আরেকজন মাতাজি ছেলের বিয়ে হয়েছিল ওর সময়ও ওটাই হয়েছে তো তোমরা ওটাও দেখেছিলে তো আজকে এই সামনে যে মাতাজি ছেলে বিয়ে গেছে ওর জন্য হবে অ্যাকচুয়ালি এই যে মন্দিরে বোভাতটা করে ওটা একটা কারণ আছে কারণ কি যখন ওরা এমনিতেই বৌভাত করে তখন তো সবাইকে ইনভাইট করে না কারণ কি ওখানে মাছ মাংস সব কিছু খাওয়ানো হয় যেহেতু বৈষ্ণবরা মানে ইস্কনের যারা যারা আছে ওরা কেউ এগুলো খায় না তো মাদেরকে ইনভাইট করে যা মাদের জন্য আলাদা করে মাতা জিওরা সবাই রান্না করে নিয়ে যায় আমার বিয়ের সময় আমার বজি যখন যারা যারা গেছিলো ওদের জন্য রান্না করে নিয়ে গেছিলো আমার বৌভাতের সময়ও আলাদা করে রান্না করেছিল তো ওরকমই হয় আর কি তো এখনও ওটাই হবে তো মা মাতাজিরা সবাই সকাল থেকে মন্দিরেই ছিল কারণ কি সব ভক্ত মানুষদের জন্য রান্না বড়া করছিলো এদিকে ছোদদি বাড়িতে সবার জন্য বানিয়েছে হলো দহি বড়া আর দহি ভড়া খেয়েছে অনেক দিন হয়েছে আমি না কালকে না পরশু মাকে বলছিলাম এই যে মা দহি বড়া খেয়েছি অনেকদিন হয়েছে তো মা বলছিল গরম দিন এসে পড়েছে এখন সর্দি যে কয়বার দহি বড়া বানাবে আর সত্যি সত্যি আজকে বানাচ্ছে বানানো হয়ে গেছে হবে তো এখন তো কথা বলতে বলতে পাঁচ মিনিট হয়ে গেছে তো ঠিক আছে আমি ধমাধম করে এখন রেডি হব এত সময় বিরাট বসে বসে কাজ করছিল ওখানে আমার কাজের জন্য বের হয়ে গেছে তো না আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাকে সাজেস্ট করুন আমি কি শাড়ি পরে যেতে পারি তো মোটামুটি একশো দেড়শো মতোই মানুষ হবে ওখানে আজকে তবে মোটামুটি তো মানুষ আছেই তো আমি ওকে বলছিলাম আর কি যেরকম রকম মানুষ আছে তুমি আমাকে সাজেস্ট করো কোন শাড়িটা বলবো আমি অপশনে দুটো শাড়ি রেখেছিলাম একটা গ্রিন কালারের আর একটা গোল্ডেন কালারের তো গোল্ডেন কালারের শাড়িটাও তোমরা দেখেছো আর গ্রিন কালারের শাড়িটাও তোমরা দেখেছো তবে তোমাদের আমি এখন আবার দেখিয়ে দেবো তো আমি ভেবেছিলাম কি গোল্ডেন কালারের শাড়িটা পরে যাব রেড ব্লাউজ দিয়ে আর এখন বিরাট বলছি কি গ্রিনটা পরে যেতে বলছে মন্দির এটা বেশি ভালো লাগবে তো আমি ভাবছিলাম গ্রিনটার সাথে মানে আমার গ্রিন কালারের ব্লাউজ তবে গ্রিন কালার দিয়ে পরবো না রেড কালার দিয়ে পরবো তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই ওটা আমার সাথে বিরাটের ম্যাচ কোনো সময় হয় না আমি যখন যেটা চুজ করি ও ওটা কোনো সময় চুজ করে না তবে আমার টাইম বলিনি আমি আগে ওকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু এবার যখন ও বলছে গ্রিনটা পরতে তো চলো ঠিক আছে তো তোমাদের তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে এটা ছিল গোল্ডেন কালারের শাড়িটা আর এটা ছিল গ্রিন কালারের শাড়ি এটার মধ্যে একটু একটু গোল্ডেন গোল্ডেন আছেই দেখতে পাচ্ছ তোমরা তো আমি ভেবেছিলাম কি এই শাড়িটা এই রেড ব্লাউজটা দিয়ে পরবো তো কিন্তু বিরাট এটা আমার কথা শুনেই নি আমি শুধু জিজ্ঞেস করেছি গোল্ডেন কালারের শাড়িটা গ্রিন কালারের শাড়ি ও বলছে গ্রিনটা তো ভাবলাম ঠিক আছে ও যখন বলেছে তো ওইটি পরে যাই সাধারণত কোনো সময় ওরকম একটা বলে না তখন জিজ্ঞেস করি আর যদিও কোনো সময় জিজ্ঞাসা করার পরে বলে তাহলে তো ও যেটা বলে ওটা আমি পড়ি না তো আজকে ভাবলাম চলো ঠিক হ্যাঁ ও যখন বলেছে সুন্দর করে কামে যাওয়ার আগে যখন আমি জিজ্ঞেস করেছি আর সববার তো ভালো লাগে না না কোনো সময় ও ধরো কিছু একটা বলেছে ওটা পড়লেও ভালো লাগে তো ও যখন বলেছে এটা পড়ার জন্য তো আর বেশি দেরি করবো না তো মা এখনই মন্দির থেকে এসে পড়বে আর আমাকে বলবে চলো 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 কারণ কি সাতটার সময় ওখানে যাওয়ার কথা ছিল তবে আমি অনেকক্ষণ ধরে মাকে ফোন করছিলাম আর মা ফোন রিসিভ করছিল না ওটার জন্যই আর কি আমার আর জিজ্ঞেস করা হলো না যে মা কখন আসবে এখন মা ফোনটা রিসিভ করেছে তো মা বলছে আমি এখন ঘরে আসছি তুমি রেডি হওয়া স্টার্ট করে দাও আমি বলছি ঠিক আছে ততক্ষণ আমি বসে বসে নেল পুলিশ করছিলাম আমি সব নখ কেটে দিয়েছি দেখতে পাচ্ছ কত বড় বড় নোখ ছিল আমার এ হাতেরও আর এ হাতেরও তো সবটাই লোক কেটে দিয়েছি আর আজকে কেন আমি ইয়েলো কালারের একটু নেল পেন্ট করতে ইচ্ছা করছিলো ওটার জন্য আমি করে নিয়েছি তো কেমন লাগছে আমাকে বলবে আর আমি রেডি হয়নি তারপর আবার কথা হবে কারণ কি অনেক সময় হয়ে গেছে ট্যান্টেন দেখো আমি শাড়ি গলার কানে ডুল সব কিছু পরে এসে পড়েছি সেটা কেমন লাগছে আমাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে শাড়িটাতে আমাকে কেমন লাগছে আমি তারাও ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের এরকমটা আমার সাথে কখনো হয়নি মানে আজকে এত রোদ হয়েছিল এত দিনের বেলা তো বিরাট কাজ থেকে যখন এসেছিল আর তখন হয়তো কারেন্ট চলে গেছিলো যেটা আমি আরও বুঝতে পাইনি আর এখন অত কাজ কাজ টাচ করে আবার কাজের জন্য বের হয়ে গেছে এখন আমি আছি কিন্তু এদিকে জিন বেটার এত টেনে নিয়েছে আমি কি করব এখন কারেন্ট চলে গেছে ভাই আমার কাছে চার্জার লাইটটা ছিল আজকে মানে এই বিয়ের প্রথমবার আমি চার্জার লাইট চালিয়ে আমি রেডি হচ্ছি মানে কি বলবো তোমাদের ভাইকে শাড়িটা পরা হয়ে গেছিলো আর এই যে গলার কারেন্টার সব কিছু পরা হয়েছে শুধু মেকআপ করবো আর এখন কারেন্ট চলে গেছে কিছু করে বুঝতে পারছি না গরমও লাগছে হ্যাঁ একটা জিনিস ভালো যে আমি ঘামি কম আমার ফেসটা কোনো সময় ঘামে না তো ওটার জন্য একটু বেঁচে যাবো কিন্তু শরীরটাতে তো গরম লাগছে কারণ কি শাড়িটারই পরে নিয়েছি তো দেখা যাক কখন কারেন্ট আসে শুধু ঠাকুরকে ডাকতে পারবো ঠাকুর কারেন্টটা জলদি যদি দিয়ে দাও কারণ কি ফ্যান ছাড়াই মরে যাবো তো ঠিক আছে চলো শুধু ফেসে আমি প্রায় প্রাইমারটা লাগিয়েছিলাম আর তার মধ্যে কারেন্ট চলে গেছে তো ঠিক আছে ধমধম করে রেডি হয়নি আজকে তোমাদের সাথে রেখে আমি রেডি হবো কারণ কি আমি চাই কি তোমরা দেখো কি আমি এই চার্জার লাইট দিয়ে কীভাবে রেডি হচ্ছি তো ঠিক আছে দেখো আমি এখন ফোনটা কোথায় রাখোটো দেখে নি একবার তারপর দেখবে আমি কিভাবে রেডি হচ্ছি অনেক কষ্ট করে মোবাইলটাকে তো রাখলাম আমি এখন রেডি কীভাবে হব

বুঝতেও পারছি না এই আলোতে ঠিকঠাক সব কিছু হচ্ছে কি হচ্ছে না উফরে। বুঝতেই পারছি না কোন জায়গায় কি কম হচ্ছে বেশি হচ্ছে কিচ্ছুই বুঝতে পারছি না যখন কারেন্ট আসবে তখন হয়তো দেখব যে এখানে বেশি হয়েছে এখানে নেই এতক্ষণ তখন দেখবে আমি পৌঁছে গেছি ওখানে তারপর সবাই আমাকে দেখে আসবে কত একটু একটু অ্যাপ্লাই করি আমি দেখতে পাচ্ছ ঠাকুর থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি কোন দিয়ে ঘুরে থাকুন থ্যাংক ইউ বলো বুঝতে পারছি না তো ঠিক আছে চলো এখন দেখেনি কোন দিয়ে কী কম হয়েছে বেশি হয়েছে আর ধমাধম করে আমি রেডিটা হয়নি বেশি দেরি করবো না কারণ কি এখন হয়ে আছে সাড়ে সাতটা বাপরে মুখের কি কি হচ্ছে তো চলো বাকি কমপ্লিট করে আমার তোমাদের সামনে আসবে এতক্ষণ কারেন্ট ছিল না আমার একা একা ভয় লাগছিল যার জন্য আমি তোমাদের সাথে রেখেছিলাম আর এখন তো কারেন্ট এসে পড়েছে তো চলো থ্যাংক ইউ তোমাদের তোমরা মানে আমার সাথে ছিলে তাই আমি একটু সাহস পেয়ে অন্ধকারের মধ্যে শুধু চার্জার লাগটা জ্বালিয়ে আমি মেকআপটা করতে পেরেছি এখন তো কারেন্ট এসে পড়েছে তো একবার রেডি হয়ে তোমাদের সামনে আসবো ঠিক আছে তো আমি কমপ্লিট রেডি হয়ে গেছি তো চলো এবার বের হয়ে মাও রেডি হয়ে গেছে তো ওখানে কি একবার দেখা হবে এসে পড়েছি আমি মন্দিরে আর আসার সাথে সাথে আমি একবারে এদিকে ঢুকে গেছি কারণ কি এদিকে আমি দুজন মাতাজিকে দেখতে পেয়েছি এদিকে রিঙ্কু মাতাজি আর মামন মাতাজি দুজনকে দেখতে পেয়েছি সবাই তো সকাল থেকে পুরো রান্না বান্না করছে আর সবার কাজ এখন শেষ এখন একদম লেন্দি একটা কাজ দিয়েছে ওদেরকে ওটা হলো কি ভাজি কুমোর ভাজি কুমোর ভাজি করতে দিয়েছে একজন মাতাজি এই যে মামন মাতাজি হলো এখান থেকে লাগিয়ে তেলে আর এই মাথায় যে হলো ভেজে নিচ্ছে সুন্দর করে এত গরম গরমে কিভাবে পারছে আমি শুধু ওটাই ভাবছি তোমাদেরকে না সত্যি ধন্যবাদ মানে ধন্যবাদ আমি খালি একলার জন্য আজকে রান্না করে আমার হয়রান লেগে গেছে গা তোমরা যে এত এত রান্না কেমনি পারো রে ভাই সত্যি কথা আমি আসার সাথে সাথে হাতে দহি বড়া নিয়ে নিয়েছি আর কি কি রান্না হয়েছিল তোমাদের সাথে শেয়ার করব আর নতুন বউ কি হবে এসছে আর আমার যত সব সেহেলিয়া মানে এখন ওরা যত বউগুলো নতুন নতুন বিয়ে করে আছে সব আমার সেহেলিয়া আর ওদের আগে ওদের শাশুড়িগুলো আমার সেহেলিয়া তো ঠিক আছে আগে শাশুড়িদের সাথে দেখা করে নিয়েছি কারণ কি ওদেরকে তো আমি আগে পেয়েছি না তো ওদের সাথে দেখা করে নিয়েছি এখন ওদিকে যাব ওদের সবার সাথে দেখা করব। তো এই যে আমাদের নতুন বউ আজকে দেখো সুন্দর লাগছে দেখতে

সুন্দর হলো আমার তো হাইলাইটার দিয়ে 10 সেকেন্ডে ব্লাশ আর লাগাছে হাইলাইটার লাগাছে খুব দেখাই দিতেছেন না খুব চমকাইতাছেন লাইটে আমি কারেন্ট ছিল না না কারেন্ট গেছল গিয়া সত্যি কারেন্ট গেছল গিয়া এ গেছল কারেন্ট গেছল গিয়া আর ইনভার্টার গেছল গিয়া তারপর টাইম গেছল না এদিকে হাইলাইটার সুন্দর লাগলো পারফেক্ট হয়ে ভালো আইতো না নেক্সট সরি গিয়া কামু

কখন ছড় দিয়ে যদি খাইতে বয়ে গেছে গে বা রাধিকার আজকে সবার কোলে ঘুরতেছে আর ঘুম পাইছে মনে হয় না রাধিকার দেখো এখানে সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এদের প্রভু এখানে সবাই দাঁড়িয়ে গেছে তো খাওয়াতে কি কেছে আছে তোমার দেখে নাও এখানে আছে হলো স্যালাড অনেকটাই শেষ হয়ে গেছে এখানে আছে লঙ্কা লেবু আর নুন আর ভাতের জায়গায় দাঁড়িয়ে গেছে আমাদের অশোক প্রভু আমাদের আমাদের কি কোনো রাবণ না ফেমাস রাবণ রাবণ এখানে আছে পোলাও আমাদের মাতাজি শেষের পথে না আমিও আমি দেরি করে এসেছি তার মানে আমি দেরি করছি দেখাতে ভর্তি ভর্তি ছিল চানার ডাল এখানে আছে কি জানি মিষ্টি না এটা বাটা আমার শাশুড়ি মা ব্যস্ত এখানে তুমি আয়বা নাকি এটা হলো আলু পটল তরকারি আর এটা কি জানি ময়দা তরকারি ময়দা তরকারি নাকি কাকুর ডাল এই যে কাকু দাঁড়িয়েছে এখানে আর এটা হলো চিলি পনির এটা হলো বাটার পনির আর এটা আম টকনি আম চাটনি এটা হলো দহি গোড়া আর হলো লালমোহন মিষ্টি আর বাড়ির সবচেয়ে বড় বউ বাড়ির বাড়ির সবথেকে বড় ঐ রিভিউ রিভিউ কেনগা হইছে খানা কুনটু খাইছা এটা স্টার্টে নে মজা হইছে বলে রোজ এটা হলো জেনুইন রিভিউ ও যেটা খাইছে ওটার কথাই কইছে না বডি কি কি খাইলা আর কি কম লাগলো টেস্টি বাহ 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 আর আমি তো তখন হাতে দিলাম না তো খেয়ে আমি আগে আইন বানলৈকে খাব কি আমি সকালে আইনিলে আমি এখন এছি খেতে বসে গেছি আর প্রত্যেকটা খাবার যে অনেকটাই টেস্ট হয়েছে আর আমি আগে ভিডিও কন্টিনিউ করতেও ভুলে গেছিলাম তবে আজকের মতোটা দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে বাই